লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। নবাব সাহেব, ये लोग मंसूर भाई के यहाँ पे आने के लिए शुक्रिया। भाई गए हैं तो महफिल में शामिल भी हो जाइए, तशरीफ़ रखिए ना, जाइए। बहुत बहुत शुक्रिया नवाब साहब, आपके दावत में इस तरह हमें शामिल करने के लिए शुक्रिया। কিছু ভুল বললাম না তো? আক্তার, হ্যাঁ আইয়ে আইয়ে, আপ লোক আমারে সাথ আইয়ে, তশরিফ রাখি, আইয়ে মেরে সাথ বেঠে জনাব। রুচি, এই জাকির খানকে দেখেছিস? কত ভদ্র ব্যবহার, মেহমানদের কিরকম খাতিরদারি করছে। এই লোকটাকে দেখে কেউ বলবে যে অ্যাকচুয়ালি কত বড় একটা শয়তান? অদ্ভুত। জাকির শোন, বলছি যে আমি না এক ঝলক বাইরে মনে হলো যেন নীলাঞ্জনা চৌধুরীকে দেখলাম, ভালো করে নজর রাখ। তুই শিওর? না আমি শিওর নই, তবে মনে হলো যেন দেখলাম। বাপরে বাপ, পর্ণা, এত কাণ্ডর মধ্যে তুই নীলাঞ্জনা চৌধুরীকে দেখে ফেললি? আমার তো এত কিছু দেখে মাথা কেমন গুলিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি অন্য দুনিয়ায় চলে এসেছি। কি পর্ণা, পর্ণা তোর কি মনে হচ্ছে যে এখান থেকে আমরা ভালোভাবে বেরোতে পারবো? তো ধরা পড়ে যাবো না তো? কত পাহাড়া দেখছিস! সেটাই তো দেখছি রে, কেমন যেন মনে হচ্ছে না একটা দুর্গের মধ্যে চলে এসেছি। সত্যি এইভাবে যে নীলাঞ্জনা চৌধুরীকে খুঁজতে খুঁজতে এরকম একটা জায়গায় এসে পড়বো আমি ভাবিনি। সত্যি বলছি রুচি, আমাকে যদি কেউ এখানে এইভাবে আটকে রাখতো, বন্দি করে রাখতো, আমি তো বোধহয় মরেই যেতাম। যাকে শোন, বলছি চয়নকে দেখতে পাচ্ছিস তো কোথায় আছে বলতো? ওই তো, ওই দেখ। শোন, তোর দেওর সবার মাঝখানে যে অসুস্থতে বসে আছে না, ধরা পড়ে যাওয়ার চান্স ওর সব থেকে বেশি। ওরে নূরজাহান, জান মেরি, দেখো কিতনে সারে মেহমান হ্যাঁ, মহফিল পে থোড়া আর জান ডাল দো। এসা কুছ সুনাও কি সবকা দিল ভর যায়। হ্যাঁ চলো। ইজাজত নবাব সাহেব।
এই বলছি ওই ওই মহিলাকে দেখতে পাচ্ছিস যে পান দিচ্ছে সকলকে দেখ কেন কি হয়েছে তুই বাবা ভালো করে দেখ নীলাঞ্জনা চৌধুরী তুই শিগগিরই ফোনটা বার কর ছবিটা দেখ এই দেখ হুবহু মিলে যাচ্ছে এটাই তার মানে নীলাঞ্জনা চৌধুরী কিন্তু কোন আমি তো সব বুঝতে পারলাম যে নীলাঞ্জনা চৌধুরী এখানে আছে এবার এবার কি হবে এক কাজ করি বুঝলি আমি জয়নকে একটা মেসেজ করি বুঝলি দাঁড়া জয়ন এবার আমাদের উঠতে হবে এখানে এত লোকের মাঝখানে কিছু করা সম্ভব নয় বাইরে গিয়ে মিস্টার সেনের কাছে বুদ্ধি নিয়ে কিছু একটা প্ল্যান করতে হবে এই বাড়িতে আপনারা নিরাপদে থাকতে পারবেন আর আমি বলেছিলাম না নাজিয়াবাদে আমার একটা বন্ধু থাকে মইনা এই হচ্ছে সে এটা ওরই বাড়ি ও অনেক দিন ধরে নাজিয়াবাদে আছে আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সত্যি আপনাদের মতন মানুষেরা আছেন বলেই বোধহয় আমরা এই যাত্রা বেছে গেলাম থ্যাংক ইউ সো মাচ কিন্তু ম্যাডাম জাকিরের মহল থেকে ছদ্মবেশে ঢুকে ধরা না পড়ে বেরিয়ে আসা এ তো প্রায় অবিশ্বাস্য পর্ণা সৃজনদা তো এখনো এলো না সৃজনদা ঠিক আছে তো হ্যাঁ রে ও ঠিক আছে তুই চিন্তা করিস না আসলে ও আমাকে বললো একসাথে সবাই মিলে বাড়িতে ঢুকবো না আলাদা আলাদা ভাবে ঢুকলেই ভালো হবে এই কথাটা উনি ঠিকই বলেছেন জাকির খানের লোক কোথায় কোথায় যে ছড়িয়ে আছে আমরা কেউই জানি না বাই দ্য ওয়ে হাভেলিতে কোনো খোঁজ পেলেন নীলাঞ্জনা চৌধুরীর পেয়েছি মেহমানদের পান দিচ্ছিলেন হ্যাঁ বৌদি ভাই আমি তো বুঝতেই পারিনি তুমি বেরিয়ে এসে বললে বলে আমি কানেক্ট করতে পারলাম ওনাকে কিন্তু ওখানকারই একজন বলে মনে হলো সেটাই তো স্বাভাবিক ওনাকে তো ওরম ভাবে সাজিয়ে রেখেছে যাতে ওনাকে কেউ চিনতে না পারে যাকে এসব নিয়ে আমরা পরে কথা বলছি আচ্ছা অমিতাভ বাবু এখন আমাদের কি করা উচিত বলুন তো মানে আমরা কি লখনউ থানায় গিয়ে কমপ্লেন করব মানে নাজিয়াবাদে কমপ্লেন করে তো কিছু হবে বলে মনে হচ্ছে না থানা পুলিশ করে কোনো লাভ হবে না ম্যাডাম জাকির খানের নেটওয়ার্ক কিন্তু চতুর্দিকে ছড়িয়েছে কিন্তু নীলাঞ্জনা ম্যাডামকে তো ছাড়িয়ে আনতে হবে তাই না সেটার জন্য কারুর তো একটা সাহায্য লাগবে এই বিষয়ে আমি কি বলবো বলুন তো আমাদের মতন চুনোপুটি অফিসার দিয়ে এত বড় সমস্যার সমাধান হবে না তাহলে তো ফাঁদ পাততেই হবে মিস্টার সেন মানে এত বড় মাপের একটা শত্রু ও যে কোথা দিয়ে কিভাবে ক্ষতি করে দেয় সেটাও তো বুঝতে পারছি না ভীষণ অস্থির অস্থির লাগছে অস্বস্তি হচ্ছে দেখ পর্ণা আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু নাজিয়াবাদের কেউ কিচ্ছু করতে পারবে না তাই আমার মনে হয় সৃজনদাকে না জানিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না রুচির একদম ঠিক বলছে বৌদি ভাই এটা সাংঘাতিক জায়গা প্রাণও চলে যেতে পারে কিন্তু প্লিজ চয়ন তুমি যখন ওই ফটিক গুন্ডার ডেরায় ঢুকেছিলে তখনও তো কম রিস্ক ছিল না তাও তো তুমি ঢুকেছিলে হ্যাঁ
একটা ডিফারেন্স ছিল যে ওটা আমাদের নিজেদের জায়গা ছিল তাই বাগচি স্যারের সাহায্য পেয়েছিলাম আমরা এক্স্যাক্টলি বৌদি ভাই এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গা অচেনা জায়গা সেটা তো একদমই ঠিক কথা চয়ন কিন্তু কি করব বলো তো দেখো আমাদেরকেও তো অমিতাভ বাবু তারপরে মৈনাক বাবু এনারা সাহায্য করছেন যে ভাবেই হোক ওখানে ঢুকে আমাদের শিকার ধরতেই হবে কিছু করার নেই আচ্ছা মৈনাক বাবু অমিতাভ বাবু আপনারা কি একটা কথা রটি দিতে পারবেন কি কথা বলুন তো দাঁড়ান এক সেকেন্ড হ্যাঁ পেয়েছি আপনারা এক কাজ করবেন আপনারা বলবেন যে আগ্রা থেকে খুব বড় একজন গাইয়ে এসেছে ওনার নাম হচ্ছে দিলরুবা বেগম ঠিক আছে আর তার সাথে রয়েছে নাফিসা বেগম ঠিক আছে ওনাদের দুজনের জুটি একেবারে বিখ্যাত ওরা ভীষণ ভালো পারফর্ম করে আর আমাদের সঙ্গে দলবলও রয়েছে সেই দলবলের মধ্যে আহমদ মিয়া বলবেন একজন আছে আর তাছাড়াও আরেকজন রয়েছে তিনি হচ্ছেন বাব্বর মিয়া ঠিক আছে এটা আপনি বলবেন যে আমরা এখানে ছুটি কাটাতে এসেছি যদি নবাব সাহেব আমাদেরকে ওনার মহলের ইনভিটেশন দেন তাহলে আমরা ওখানে গিয়েও একটা আসর করতে পারি আপনারা এই কথাটা রটাতে পারবেন তোমার প্ল্যানটা কি বলো তো নবাব সাহেব খোঁজ খবর নিয়ে আমাদের নিমন্ত্রণ করবেন মানে যেখানে এত সিকিউরিটি আছে মেয়েদেরকে আটকে রাখা হয় সে ভালো করে খোঁজ খবর নেবে না আমি জানি উনি হয়তো খোঁজ নেবেন কিন্তু অনেক সময় না মানুষ এই নাচ গানের নেশাতে একেবারে অন্ধ হয়ে যায় আর এই নবাব সাহেবকে দেখে কিন্তু আমার তেমন মানুষই মনে হয়েছে জানো তো আচ্ছা অমিতাভ বাবু বলছি কালকে আপনি দু তিনজন গানের সমাজদারদেরকে একটু ডেকে পাঠান বুঝতে পারলেন ডেকে ডেকে কালকে আমরা ঘরোয়াভাবেই একটা আসর বসাবো বুঝতে পেরেছিস আমার মন বলছে নবাব সাহেব নিজে আমাদেরকে ওনার মহলে ডেকে নিয়ে যাবেন নিমন্ত্রণ করবে আর একবার একবার যদি আমরা ওখানে এন্ট্রি নিতে পারি তাহলে পাতাল থেকে হলেও ওই নীলাঞ্জনা চৌধুরীকে আমি ঠিক বার করে আনব আপনি যেমন বলেছেন তেমনই হবে চিন্তা করবেন না মৈনা চলো এখানে একটা মেহফিলের ব্যবস্থা করে ফেলি আসি থ্যাংক ইউ প্রদীপ ছোটকাকে একবার ফোন করবে নাকি হ্যাঁ পর না আমার মনে হয় তুই একবার ফোন কর উনি তো খুব টেনশন করছিল ওনাকে জানিয়ে দে যে নীলাঞ্জনা চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে হ্যাঁ ঠিক বলেছিস দাঁড়া হ্যালো ছোটকা হ্যাঁ আমরা আমরা সবাই ঠিক আছি এখানে শোনো না বলছি নীলাঞ্জনা চৌধুরীকে আমরা খুঁজে পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ওনাকে নিয়ে আমরা কলকাতায় ফিরে আসছি এবং ফিরে এসে উনি নিজে থানায় গিয়ে সব সত্যি কথা বলবেন হ্যাঁ ছোটকা নিশ্চয়ই বলবেন তুমি কোনো চিন্তা করো না আসল অপরাধীকে ধরার সময় এবার এসে গেছে ছোটকা তুমি দেখো যোগ্যু দাদা ঠিক আমাদের পাশে থাকবেন আমরা একটা বড় ফাঁদ পেতেছি কাছে সবটা পরিষ্কার তো প্ল্যানিং এর সময় তো ছিলি না তাই জিজ্ঞাসা করছি আরে বাবা কি করে থাকবো প্রথমে তো ভেবেইছিলাম যে একসাথে আসাটা ঠিক হবে না আর সেটা তো বোধি ভাইকে বলেও ছিলাম এবার একা আসতে গিয়ে পুরো খেটে গেলাম ওমা কেন আরে বাবা ফেরার সময় এই গলি ও গলি ঘুরতে ঘুরতে আসছিলাম ব্যাস আসল রাস্তাই খুঁজে পাই না আর পুরো ঘেটে ঘ আরে বাবা ঠিক আছে নতুন জায়গা তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে সেটা তো হতেই পারে বলছি পর্ণা মিস্টার সেন তো এখনো মেহফিলে কোনো লোকজন পাঠালো না আর বাজনদাররাও তো এলো না দাঁড়া আমি একবার ফোন করি হ্যাঁ হ্যাঁ পর্ণা
মা যদি তোমাকে একবার ইবেশে দেখতো না তাহলে পুরো আরে বাবা তাহলে আমি কি করতাম বলো তো তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের হাতে অন্য কোনো রাস্তাই নেই তাও যদি ওই জাকির খান আমাদের ফাঁদে পা দেয় তো না হলে আবার অন্য বুদ্ধি ভাবতে হবে জাগেই শুনো বলছি তুমি কিন্তু হচ্ছো বাব্বর মিয়া ঠিক আছে আর আমাদের চয়ন ও হচ্ছে আহমদ মিয়া হ্যাঁ আর আমি হচ্ছে দিলরুবা বেগম আর ওই যে রুচি রুচি হচ্ছে নাফিসা বেগম মনে থাকবে তো তোমরাই হচ্ছো বুকিং নাও আমাদের শো এ আমি শো করি অবশ্য আমি স্টেজ শো করি আবার প্রাইভেট শো করি কিন্তু দল নিয়ে এটাই বলবে তুমি সবাইকে ঠিক আছে আচ্ছা বাবা বলবো খন কিন্তু পড়না আমার মনে হয় না যে গোলাপ মহল থেকে ধুম করে কেউ আসবে আমাদের নিমন্ত্রণ করতে আই 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 আপ লোগ यहां बैठिए प्लीज আই আপ লোগ আই আই बैठ जाइए यहां আচ্ছা মিস্টার সিন এনাদের পাঠিয়েছেন আর উনি নিজে মহলের আশেপাশেই আছেন এখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই জানাতে বলেছেন আর মৈনাক বাবু মাঝ রাস্তায় আচ্ছা তার মানে আমাদের মাহফিল এবার তৈরি শুধু অতিথিদের আসার অপেক্ষা আচ্ছা মিস্টার সেন মেসেজ করেছেন এই আক্তার বেরিয়ে গেছে গোলাপ মহল থেকে সঙ্গে দুটো বডিগার্ড আর নিমন্ত্রণ পত্রের মতো কিছু একটা দেখেছেন ওকে তাহলে এবার ড্রামাটা শুরু করতে হবে মেজা রেডিও রেডিও চল চল তুই রেডি কর সবাই শুকু দাদা যে ফাঁদটা পেতেছি তাতে যেন পাখি ধরা পড়ে দেখো মেজদা এখনো তো কেউ এলো না সেটাই তো আমি কিছু বললে তো তোরা একেবারে রেগে যাস আরে বললাম না ওরা এত কাঁচা খেলারি নয় আর কতক্ষণ এইসব নাটক চলবে বল সত্যি তোর বৌদি ভাই না একদিন আমাকে পাগল করে দেবে দেখিস বুদি ভাই বোধ হয় এসে গেছে এবার শেষ করো আদাব আদাব জি ফরমাইয়ে হম গুলাব মহল সে আয়ে হ্যাঁ আজ শাম কো কে আপ গুলাব মহল মে তশরিফ লে সকতে হ্যাঁ নবাব সাহেব বহুত খুশ হোঙ্গে এই তো নবাব সাহেবের মনটা উসখুস করে উঠেছে চকু দাদা এই সুযোগটার জন্যই তো এত কিছু করা দিলরুবা বেগম ক্যা হুয়া আপ চুপ কিউ হ্যায় বাব্বর মিয়া আহমদ মিয়া আপ লোগ বাত কর লিজিয়ে আর আপ তশরিফ রাখিয়ে ঠিক জি দিলরুবা বেগম তো ছুটি পর হ্যায় লেকিন আপ ক্যা করেন নবাব সাহেব কি দাওয়াত তো ও ঠুকরা নহীঁ সকতি है ना दिलरुबा बेगम अकेली कहीं भी नहीं जाती हम सब एक साथ महफिल में जाते हैं ठीक है आज शाम को आप लोगों का इंतजार रहेगा हवेली में आइएगा जरूर शुक्रिया
आदाब। आदाब। हमें तो भापते ही पाच्ची ना उड़ा तो शोहज़ हमारे फादे पादे दिलो। हेरुची प्लान तो काज करेगा ये। তারপরে যা করার করবে। তবে সৃজন দত্ত নেগেটিভ কথা বললেও পয়েন্টটা কিন্তু খুব একটা ভুল বলেনি, ভালোই বলেছে। আমরা সবাই মিলে মানে একসাথে পুরো দল নাচবো, বুঝতে পেরেছো? দল কোথা থেকে এলো? আছি তো আমরা চারজন। আরে বাবা, মিস্টার সেন এখানের একটা লোকাল নাটকের কোম্পানি থেকে কয়েকটা লোক আমাদেরকে জোগাড় করে দেবেন সেটা বলেছেন, ঠিক আছে? তবে এই রুচি শোন, বলছি তুই ওখানে গিয়ে একদম এমনভাবে নাচ গানটা শুরু করবি যার জমক যাতে প্রচণ্ড হয়, যাতে লোকজনের একেবারে চোখ ধাঁধিয়ে যায়। তারপরে সময় বুঝে যখন দেখবো সব লোকজন একেবারে ইনভলভ হয়ে গেছে সব কিছুর মধ্যে, তখন ওখান থেকে আমি টুক করে বেরিয়ে যাব আর তুই কন্টিনিউ করে যাবি নাচটা, ঠিক আছে?